হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব সায়ন্তন ঘোষালের আপকামিং নতুন বাংলা ছবি এলএসডি, যেটা ট্রেলারে যেটা আজকেই রিলিজ করেছে ইউটিউবে। তো কেমন ছিল এই ট্রেলারটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, বাংলা সিনেমা বলতে আমরা রিসেন্ট টাইমে যেগুলো দেখছি, একটা হচ্ছে সিরিয়াল ধর্মী ছবি, অথবা আর একটা হচ্ছে ডিটেকটিভ বা অ্যাডভেঞ্চার ধর্মী ছবি, এবং এর বাইরে যেগুলো নিয়ে কথা হয় সেটা হচ্ছে অ্যাকশন ফ্লিক। এর বাইরে আলাদা করে বাংলা নতুন করে নতুন ধরনের কোনো ছবি বানানোর কথা খুব একটা ভাবে না, কিন্তু যখন ভাবে সেগুলো ব্যতিক্রমী হয়, আর নাহলে কমপ্লিটলি ফ্লপ হয়। তো এই যে সিনেমাটা ট্রেলারটা দেখলাম, এটা কিন্তু এরকমই একটা ব্যতিক্রমী ছবি। এবার হিট হবে কি ফ্লপ হবে সে তো নির্ভর করবে দর্শকের উপরে, বাট ট্রেলারটা দেখে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাটলিস্ট এইগুলো ট্রাই করা হচ্ছে, যে ডার্ক কমেডি, বাংলাতে তো সাধারণত এগুলো হয় না, তো সেই ডার্ক কমেডি জনরাতে একটা কাজ আসতে চলেছে। এবং পরিচালক সায়ন্তন ঘোষাল বলেই এত হোপফুল যে একটা সাংঘাতিক কিছু হতে পারে, কারণ ট্রেলারটা দেখে কিন্তু সেরকম একটা ভাইব আসছে। তো ফার্স্ট অফ অল যেটা ভালো লেগেছে ট্রেলারটা সম্পর্কে সেটা হচ্ছে যে এই পার্টিকুলার ট্রেলারটাকে যেভাবে দেখানো হয়েছে একটা নন লিনিয়ার ফরম্যাটে, ওইটুকুনি মানে 2 মিনিট 2.5 মিনিটের ট্রেলারের মধ্যে তাতেও ফ্ল্যাশব্যাকে গিয়ে গল্পটা বলা হচ্ছে, দ্যাটস অ্যামেজিং। ওই যে মানে তুমি বলতে পারো যে যেরকম ব্যাক ফরওয়ার্ড করে গিয়ে আর কি যে আবার গল্পটা পুরনো জায়গা থেকে স্টার্ট করা, ওটা ট্রেলারের মধ্যে দেখিয়ে দেওয়া, যেটা অ্যামেজিং লেগেছে। দ্বিতীয় যেটা ভালো লেগেছে এই ট্রেলারে সেটা হচ্ছে যে সোহম এবং সায়নী ঘোষের এই জুটিটা। ফার্স্ট অফ অল সায়নী ঘোষ আমি জানি না কেন মানে এত কম কাজ করেন, কিন্তু সায়নী ঘোষকে এখানে রিয়েলি মানে ব্রিলিয়ান্ট লাগছে। এবং সোহমকে যে ধরনের আমি চরিত্রে আমি সবসময় বলি যে মানে শুট বুট পরে ওই ধরনের ক্যারেক্টারগুলো আমার একদমই ভালো লাগে না, কিন্তু এই ধরনের যে ক্যারেক্টার যেখানে পাশের বাড়ির ছেলে বলে মনে হয়, এই ধরনের চরিত্রে কিন্তু সোহম আউটস্ট্যান্ডিং লাগে। এবং এখানে কিন্তু দুজনের বলতে পারো যে জুটিটাও দুর্ধর্ষ লাগছে, এবং ইন্ডিভিজুয়ালি দে আর ব্রিলিয়ান্ট, তাদের পারফরমেন্স বলো, কথা বলো, মানে এই জায়গাগুলো কিন্তু ব্যাপক লাগছে। এবং থার্ডলি যেটা বলবো সেটা হচ্ছে যে গল্পটা যে বিষয়টাকে নিয়ে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, একটা লাল রঙের সুটকেস, সেইটাকে ঘিরে যে রহস্য ঘনীভূত হচ্ছে এবং সেই সুটকেসটা কোথায় যাচ্ছে না যাচ্ছে, এই জিনিসটা, এই যে প্লটটা, এই থিঙ্কিংটাও কিন্তু আমার ব্যাপক লেগেছে। পাশাপাশি যেটা বলতে হবে সেটা হচ্ছে ভীষণ ক্রিস্প এডিটিং ওভারঅল, যদি ট্রেলারটার কথা বলি, কোনো বাফার কোনো কিছু দেওয়া হয়নি এখানে অ্যাজ সাচ। সাথে যেটা বলবো সেটা হচ্ছে কালার গ্রেডিং যথেষ্ট ভালো, বেশ প্রিমিয়াম কোয়ালিটির কাজ বলে মনে হচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটাও মানে যথেষ্ট ভালো, মানে লাস্টে যে গানটা দিয়ে এন্ড করা হচ্ছে সেটাও ব্যাপক লেগেছে। তো ওভারঅল কিন্তু খুব প্রমিসিং ট্রেলার লাগছে। একটাই কথা, শুধু ছোট্ট একটা জায়গা আমার মনে হয়েছে একটু স্পয়লার হয়ে গেল, গিভঅ্যাওয়ে হয়ে গেল, সেটা হচ্ছে যে লাস্ট যে সিনটা যেখানে ওটা সুটকেসটা একটা গঙ্গার ধারে গিয়ে যখন ওপেন করছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আলটিমেটলি ওর ভেতরে কিন্তু ডেড বডিটা নেই। এই জায়গাটা আমার একটু কিন্তু বলতে পারো যে ট্রেলারের মধ্যে না দিলেও ভালো হতো। এবং যেটা নামটা দিয়েছে এলএসডি, তার তলায় যে বাংলাতে যেটা লিখে দিয়েছে যে লাল সুটকেসটা দেখেছেন, দ্যাট মিন্স ওটা সুটকেসটা কোথাও একটা মিসিং হয়ে যাচ্ছে বা কারোর সাথে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাকে রাখা হয়েছে। আমার মনে হয় এটাকে যদি ট্রেলারে বা এই তোমার বলতে পারো টাইটেল অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে যদি এটাকে হাইড করতো, তাহলে হয়তো রহস্যটা আরও বেশি ঘনীভূত হতো, আরও ইন্টারেস্ট বা বাজটা ক্রিয়েট হতো। সো দ্যাটস ইট গাইজ, এই ছিল আমার মূলত এলএসডি ট্রেলারের রিভিউ। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাতে পারো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।